ভালোবেসে ধর্মান্তরিত হয়ে রাজশাহীর যুবককে বিয়ে করলেন মালয়েশিয়ার তরুণী। প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে রাজশাহী এসেছেন 26 বছর বয়সী মালয়েশিয়ার তরুণী আলিশা। মন দেওয়া নেওয়ার পর তিনি রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে প্রেমিক জুলফিকার আলীর সাথে বেঁধেছেন ঘর। বাংলা জানেন না, খ্রিস্টান হওয়ায় জানতেন না মুসলিম বিয়ের রীতিনীতিও। প্রেমের টানে সবকিছু তুচ্ছ জ্ঞান করে ধর্মান্তরিত হয়ে বাঙালি প্রেমিকের রাজশাহীর বাড়িতে এসে মুসলিম রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করেছেন মালয় তরুণী আলিশা। বিয়ের পর উপভোগ করছেন বাংলার প্রাণ প্রকৃতি, বুঝেছেন সংস্কৃতিতেও, শিখছেন ভাষা আর আদব কায়দা। বিয়ের পর তিনি চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজশাহীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। আগামী মাসে ফিরবেন মালয়েশিয়ায়, ঘুরতে পেরে তাই দারুণ উচ্ছ্বসিত, বললেন বাংলাদেশের প্রাণ প্রকৃতিতে দারুণ মজেছেন তিনি, শিখতে চান ভাষাসহ সব রীতিনীতি। আলিশা চাকরি করেন মালয়েশিয়ার ভিসা এজেন্সিতে, সেখানে এই ভিসা জটিলতার সমাধান খুঁজতে গিয়েছিলেন বাংলাদেশের জুলফিকার। সেই সমস্যার সমাধান মিললেও আটকে পড়েন প্রেমের জালে। এরপর দ্রুতই বিয়ের সিদ্ধান্ত। সম্প্রতি তারা রাজশাহী আসেন, ঈদের পর হয়ে গেল হলুদ ও বিয়ে। বিয়ের পর জুলফিকার বলেন, এ বিয়ে নিয়ে আমার মা এবং ভাই বোন আত্মীয় স্বজন সবাই খুশি। আলিশা আবারও প্রমাণ করল সত্যিকারের ভালোবাসা কোনো ধর্ম ও ভাষা মানে না। আমার জন্য বাবা মা সহ তার পরিবারের সদস্যদের ছেড়েছে তিনি।